ওয়েলকাম টু টু মাই চ্যানেলও আসলো সবই মিলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি গোটা মশলাগুলো সব দেখে নিই আপনাদের, সব পরের ইনগ্রিডিয়েন্টস আমি লিখে দেবো। আমার নাম জয়ন্ত, আশা করি আপনারা ভালো আছেন। দুটো পেঁয়াজ কুচি নিয়েছি বড়ো সাইজের, তো আমার 1.5 কিলো মাটন নানা ছিল, তো সেখান থেকে আমি 250 গ্রাম নেবো। এখানে আপনার সমস্ত কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করে আমি ঘন্টাখানিক রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এবারে মটনটা এখান থেকেই নেব, দেখতে পাচ্ছেন তো। মটনটা নেওয়ার কড়াইতে একটু তেল নিয়ে নেবো। এখন আমি টোটালটাই মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল ইউজ করলে স্বাদটা আরও বেশি হয়, ভালো লাগে বেশ। তেলটা গরম হয়ে গেছে, আমি সবার আগে পেঁয়াজটা ভেজে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নেব। তা দেখতে পাবেন এটা সুখা মটন বানাবো। পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে, তো পেঁয়াজটা তুলে নেবো। এরপরে তো সুখা মাটনের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কন্টিনিউ খুন্তি নাড়তে হবে। যাই হোক, দেখে নেবেন সেটা বলে দেবো। সেটা তো মাটনটা প্রথমে ফ্রাই করে নেবো 10-15 মিনিটের মতো ভালো করে। মাটনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা যে ভাজা পেঁয়াজ যেটা তুলে রেখেছিলাম বেশ লাল করে ব্রাউন করে, যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর, তো এই কালার টোটালি চেঞ্জ হয়ে যাবে। তার বিশেষ কারণ হবে হচ্ছে পেঁয়াজটা আপনি যত সুন্দর করে ভেজে নেবেন ততটাই সুন্দর কালার আসবে। সুখা মাটনের যে একটা ডার্কনেস আসবে। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু নেড়ে নেবো ভালো করে, এর সাথে মিক্স করে নেবো সুন্দর করে। জল খুব কম পরিমাণে দেবেন আর কন্টিনিউ নাড়তে হবে এটা। তো যাই হোক, গোটা মশলাগুলো আমি এর মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি আর একবার। দারচিনি, লবঙ্গ, এলাচ আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, হলুদ গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে আর জিরার গুঁড়ো আছে সামান্য। এর সাথে কিছুটা আদা, পেঁয়াজ, রসুন পেস্ট অ্যাড করে দেবো, দেখতে পাচ্ছেন। দিয়ে মাটনটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াইটা একদম শুকিয়ে গেছে। তো এটা কন্টিনিউ নাড়তে হবে আপনাকে, কারণ এটা আপনি ঢেকে রাখলে আটকে যাবে, লেগে যাবে কড়াইতে। কন্টিনিউ ঢেকে রাখলে এটা আটকে যেতে পারে, তাই জন্য কন্টিনিউ নাড়তে হবে। দেখতে পাচ্ছেন এখনই অলরেডি লেগে লেগে যাচ্ছে। যাই হোক, হালকা জল দিয়েছিলাম, তো এখন রেডি আছে। আর একটু ঝাল পছন্দ করে বলে লাস্টের 3টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এর কালার সাদা, এর খুবই সুন্দর সিম্পল লাঞ্চ একদম। মাটন সুপা, তার সাথে স্যালাড, প্লেন রাইস, লেবু আর লঙ্কা। বাড়িতে ট্রাই করুন, খুবই গরম ধরতে অসুবিধা হচ্ছিলো। মাটনটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, কোনো আশা করি ভালো লাগলো। আমি সমস্ত কিছু ডিসক্রিপশানে লিখে দেবো, আপনারা দেখে নিন একটু।